Listo. আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরের ছড়াপুর এলাকায়। এই এলাকায় একটু আগেই দুই পক্ষের মধ্যে অর্থাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এখানে আসার পরেই যতটুকু খবর পেয়েছি যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ছড়ার পার এবং মাসুদিগির পার এই দুই এলাকার মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তারা যেমনটি বলছেন যে ছোট ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষেই কিন্তু সিলেটের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের বাসায়ও কিন্তু হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবেই কিন্তু কেউ বক্তব্য দিতে রাজি হননি। আপনারা একটু ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আমরা ঠিক ক্যামেরায় যদি দেখানোর চেষ্টা করি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের বাসার ঠিক সামনের অংশটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং উৎস জনতা রয়েছেন এবং খুব উত্তেজনা বিরাজ করছে। তো সব মিলিয়ে সিলেট নগরের মাসিমপুর এবং চোরারপাড়ের যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের এই ছিল সর্বশেষ।